Assalamualaikum viewers, welcome back Problem Tech. নতুন আরেকটা ভিডিও অর্থাৎ রিং আইডি নিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও। রিং আইডি নিয়ে এখন কোনো আপডেট ভিত্তিতে যদি কোনো ভিডিও মেক করা হয় তাহলে সত্যি সেটা খুব দুঃখের। তবে এখন যেটা নোটিশ অনুসারে আমরা যেটা জানি যে আইডিতে বর্তমানে যেটা চাওয়া হচ্ছিল আর কি লাস্ট 2 তারিখে যেটা বলে দিয়েছে যে যেভাবেই হোক জানুয়ারি মাসের মধ্যে আমরা আমাদের সকল কার্যক্রম সক্রিয় করতে পারবো এটা তারা আশাবাদী ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের যে চেষ্টাটা সেটাই বড় কথা, কিন্তু তারা কোনো চেষ্টাই করছে না। এক কথায় বলতে পারেন যে এর যদি চেষ্টা করতো তাহলে কিন্তু রিং আইডির যে এমডি রয়েছে রিং আইডির এমডি কিন্তু অবশ্যই লাইভে আসতো এবং কিন্তু অবশ্যই কিছু তথ্য আমাদের দিত যে এতগুলো গ্রাহক রয়েছে, অবশ্যই কোম্পানির মালিকের কিছু একটা করা দরকার। কিন্তু যদি এটা না করে থাকে তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, 100% শিওর থাকতে পারেন যে কমিউনিটি যে জব নামের যে অপশনটা রয়েছে সেটা শুধুমাত্র কিছুদিনের জন্যই রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু বাধ্য হবে তারা যখন এতগুলো গ্রাহকের টাকা মেরে দিয়ে অতি সহজেই রিং আইডির কমিউনিটি জবটা পার পেয়ে যাবে, এটা কিন্তু সত্যি খুব একটা হতাশই হবে, হতাশজনক বলতে পারেন এক কথায়। আমরা কিন্তু অতিরিক্ত সচিব যে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের শফিক জামান সম্পর্কে কিন্তু মোটামুটি আমাদের সবারই ধারণা রয়েছে। তিনি কিন্তু মোটামুটি অন্যান্য যে ই কমার্স সাইটগুলো রয়েছে, 6টা থেকে 8টা ই কমার্স সাইট রয়েছে যারা অলরেডি টাকা পাওয়া শুরু করে দিয়েছে এই মাসের ভিতরে। লাস্ট কিছুদিন আগে আলিশা মার্টের যে মোটামুটি আপনার 10 জনের টাকা মোটামুটি 28 লাখ টাকা দিয়েছে 10 জনকে, অর্থাৎ এই হিউজ পরিমাণ যারা ইনভেস্ট করেছিল তাদের কিন্তু টাকাগুলো আস্তে আস্তে ব্যাক দিচ্ছে। অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে ভাই এতগুলো টাকা একজনে কি আসলে দিয়েছে? হ্যাঁ, আমি একটু বুঝাচ্ছি। কেউ হয়তো মোটর সাইকেল কিনতে যাচ্ছে, চিন্তা করে দেখেন, কেউ হয়তো মোটর বাইক কিনতে যাচ্ছে, বাইকের দাম ছিল 1,80,000 টাকা যদি আমি মার্কেট থেকে কিনি, এখন এখানে 1,50,000 টাকা দিয়েছে। তো আপনি কি কিনবেন? না, অবশ্যই কিনবেন। এই এখন কিন্তু বর্তমানে কিন্তু ইনভেস্ট সাইটগুলোর উপর, অর্থাৎ দেখা যাচ্ছে যে ই কমার্স সাইটগুলোর উপর সবার ভরসা মোটামুটি আছে। তো দেখা যাচ্ছে যে তখন সে করছে কি 1,50,000 টাকার ভিতরে 50,000 টাকা প্রিপেমেন্ট দিয়ে দিচ্ছে, যে বাকি টাকা পরে দিব, এরকম সিস্টেম করে দিয়েছে। এই যে 50,000 টাকা দিল সেটা আটকে গেছে ভিউয়ার্স, এটা পেমেন্ট গেটওয়েতে আটকে গেছে, এই টাকা কোম্পানির কাছে যায়নি। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন যে বিভিন্ন রকমভাবে ই কমার্স সাইটগুলোর টাকাগুলো যখন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে সেই টাকাগুলোই কিন্তু পে করা হচ্ছে বর্তমানে। আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কোন টাকাগুলো বর্তমানে পে করা হচ্ছে। যে আলেশা মার্টের 61 কোটি প্লাস টাকা কিন্তু অলরেডি এ মাসের ভিতরে আস্তে আস্তে তারা কিন্তু দিয়ে দিবে সকল গ্রাহকদের। তো কিভাবে দিবে? এই যে সকল টাকাগুলো পেমেন্ট গেটওয়েতে আটকে আছে সেই সকল টাকাগুলোর অর্থাৎ খোঁজখবর নিয়ে সততা যাচাই করে তারপর যার যে টাকা আস্তে আস্তে পেমেন্ট করে দিবে, এটা কিন্তু সরকার করছে। এভাবে ঠিক একই রকমভাবে কিন্তু রিং আইডির কমিউনিটি জব, যদি কথাগুলো খারাপ লাগে তবু আমি বলছি, এগুলো কিন্তু কোনোভাবে কিন্তু আটকে নাই ভাই। আপনি যেটাই বলেন, এগুলো কি আটকে আছে? এগুলো কিসের টাকা ভাই? এই যে এখানে 8,870 টাকা রয়েছে আমার, এটা কি পেমেন্ট গেটওয়েতে আটকে আছে ভাই? কোনো রকমেই না। এটা অলরেডি আমরা যে ইনভেস্ট সাইটগুলো করি না, যেভাবে ইনভেস্ট করি, অ্যাড দেখে টাকা ইনকাম করি, কিছুদিন পরে চলে যায়, এরকম সাইটগুলো রয়েছে সেটির রকম টাকা। আমার মনে হয় রিং আইডিতে আপনি টাকা পাওয়াটা একটা হুমকির স্বরূপ, অর্থাৎ পাইলে পান না পাইলে না পান এরকম। আপনি তো এখানে কোনো পণ্য কেনার জন্য অর্ডার করেননি যে না আমার নিজের টাকা অর্ডার করে দিয়েছি, এরকম কিছু হয়েছে? কখনোই হয় নাই। আপনি যে ইনভেস্ট করেছিলেন না সেটাই ভুল, সব থেকে বড় ভুল রিং আইডিতে ইনভেস্ট করাটা বর্তমান যেটা মনে হচ্ছে এখন। কথাগুলো খারাপ, তবে যদি আপনি টাকা পান তাহলে 1% সম্ভাবনা রয়েছে রিং আইডিতে টাকা পাওয়ার, এছাড়া আর কোনো সম্ভাবনা নাই বললেই চলে। এখন হয়তো খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু সত্যি কথা। দেখুন অন্যান্য সাইটগুলো সরকার যেগুলো বিষয় নিয়ে কথা বলছে যে পেমেন্ট গেটওয়েতে আটকে আছে, অমুক সাইডে এতগুলো টাকা আটকে আছে, অমুক সাইডে এতগুলো টাকা আটকে আছে, সবগুলি কিন্তু ই কমার্স সাইট, সবগুলি কিন্তু অনলাইনে তারা পণ্য কেনার জন্য গ্রাহকরা টাকা দিয়েছিল সেই টাকা কিন্তু পায়নি, এরকম কিন্তু। কিন্তু আমরা এটা কিসের ভিত্তিতে টাকা চাইছি? আমরা সত্যি এটা বলতে পারি যে রিং আইডির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা আনফ্রিজ করে দেন। যদি আনফ্রিজ করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে রিং আইডি যদি কোনোভাবে টাকাগুলো দেয় তাহলে সম্ভব, এছাড়া আর কোনোভাবে সম্ভব না। এই টাকাটা আমার মতে আপনারা জানি না, আমার মতে কোনোভাবে এটা ভাবে কোনোভাবেই তো এটা সম্ভব না। 8,870 টাকা রয়েছে, এটা কিসের টাকা ভাই? এটা কিসের টাকা রয়েছে? এটা কি আপনার পণ্যের টাকা বা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকা? এখানে আপনি অ্যাড দেখে আর্ন করেছেন সেই টাকা, অ্যাড দেখে আর্ন করার টাকা কোনোদিন সরকার দিবে না, এটা শিওর থাকেন, 100% শিওর থাকেন। এখন দেখা যাক কি হয় না হয়, যদি কোনো লাস্ট আপডেট পাই তাহলে ভিডিও মেক করবো রিং আইডি নিয়ে। আজকে তথ্য শুধুমাত্র আপনাদের সকল সাধারণের ই কমার্স সম্পর্কে মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য। এর পরবর্তী ভিডিওটি হবে সকল যে সকল ই কমার্স সাইটগুলো থেকে টাকা দিবে সরকার সেই সকল ভিডিও নিয়ে।
আশা করি কোন কোন ই কমার্স সাইটের টাকাগুলো সরকার দিচ্ছে সে সকল আপডেট খুব দ্রুত জানাবো আপনাদেরকে। সেখানে যদি রিং আইডি টাকা দিয়ে থাকে সরকার বা দিবে বলে শুনি, তারপর ভিডিও মেক করে আপনাদের জানাবো। আজকে ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।